চলো আমরা যাই। অতীত আমারে বসতে দেবা গাড়িতে সামনে? হ্যাঁ ঠিক আছে, বানাবো। নমস্কার বন্ধুরা, মা ডিগ্রিপুর ব্লগ চ্যানেল থেকে বলছি। তোমরা সবাই কেমন আছো বলো? আর বাজারে গেছিলাম আমি, তাই আমি অনেক কিছু নিয়ে আসছি, তো তোমাদের দেখানো হয়নি। তো এখন সন্ধ্যা হয়ে গেছে আর মাকে দুধ মুড়ি দিয়েছি, আমি চা খেয়েছি। আর এই যে বাবা, তুমি কি এইটা খাবে? আমি কিন্তু একটু খেয়েছি। আর এই যে বন্ধুরা, অনেক কিছু এনেছি, তোমাদের দেখানো হয়নি তাই এখন দেখাচ্ছি। দেখো ম্যাগি এনেছি, এটা কালকে খাবো। বাজারে গিয়েছিলাম তো সরষাও এনেছি। আর আসবার সময় আমাকে একজনে ডেকে দেখো আমাকে কত কিছু দিয়েছে। একটা আখের চারা দিয়েছে, কারণ আমি তো লাগাই, আমার এখানে তো নেই, তাই আখের চারা দিয়েছে। এটা লাগাবো, কালকে লাগাবো, আজকে লাগানো হয়নি। আর এই যে দেখো ডাব, প্রীতম বাবা আমাকে কয়টা ডাব এরম ভাবে কেটে দিয়ে যাবো, আরো দুটো। হ্যাঁ ঠিক আছে, আমি একটু জলে ভিজিয়ে খাবো মিশ্রি দিয়ে। আজকে জলে ভিজিয়ে খাবো, কালকে মিশ্রি দিয়ে খাবো। যে অনেকটি ডাব এনেছি বাবা, আরো ডাব ছিল, আর একটা ছিল, তুমি খেয়েছো? দিদাকে দিয়েছিলাম। ও মা, তোমার ও ডাব কাটিয়ে দিছিল? দিয়েছিল, শক্ত হয়ে গেছে, ভিতরে লেওয়া না হয় নাই। ঠিক আছে, এইগুলোর ভিতরে লেওয়া আছে, তুমি সেই খাইও। তো বন্ধুরা, এই যে দেখো আমাকে কত ডাব দিয়েছে, এই যে। আর এই যে পাকা কলা কাঁচাটা, এইটা দিয়ে খাবো হেলেংসা। তো হেলেংসা আনিনি, হেলেংসা কালকে আনবো। আর এই যে খাট্টা চম্পা কলা, এটা নাকি পাকবে বলছে, রেখে দিতে বলেছে, তো এইটা রেখে দেবো। আরও দেখো একটা লেবুও দিয়েছে, আমার কাছে লেবু আছে তাই আমি লেবু আনিনি, একটা তাও জোর করে একটা দিয়েছে, একটাই নিয়ে আসছি। আর এই যে দেখো পেঁপে, কালকে বান্ধবী দিদিকে ডেকে নেব আর পেঁপে রান্না করব। মা তুমি খাবা তো পেঁপে রান্নে? খাবো না, তা খাবো কি? ঠিক আছে তাহলে। ওই যে আরও কতগুলো আছে, ও অনেকটি আনছি। আমি এইটা কালকে রান্না করবো, আমরা সবাই খাবো। আর এইটা সিদ্ধ করে খাবো, সিদ্ধ করে বর্তমানে ইয়া সরষা দিয়া কাঁচা লঙ্কা দিয়া বাটবো। কি দিয়া? সরষা কাঁচা লঙ্কা দিয়া বাটবো। এই যে ঘরে সরষা ছিল না, এই জন্য সরষে আনতে গেছিলাম। দেখছো? দেখছি। হ্যালো প্রীতম বাবা। হ্যাঁ বলো। রাত তো রয়েছে, তোমারে শরবত বানাইয়ে দেবো, খাবা? না না, তাহলে কালকে দিনে আইসো। শরবত হবে, পেঁপে নেবা নাকি? নিলে একটা নিয়ে যাও। না না, দোকানে আছে পেঁপে, গাছেও আছে। হ্যাঁ তোমার লাগবে? আমার এখন লাগবে না, এখন বর্তমানে আছে। দেখছো মা, এ কতটি আছে, আবার আমার পেঁপের জোগাড় হয়ে গেছে। কি ওই যে ও কইছে পেঁপে এনে দেবে? না না না, পেঁপে লাগবে না, পাড়া পেঁপে হইলে যে খাওন যায়। হ্যাঁ কাঁচা পেঁপে আর লাগবে না, আর লাগবে না, আমরা এগুলো খাইয়ে নি। তুমিও খাও মুড়ি। আমিও খাবো না, এই যে ইয়া খাইছি না, আমি ইয়া খাবো। বাবা বস ওই জায়গা, দোকান মেলাইছি, আসো সবাই খাই। তুমি মুড়ি খাবা? না মুড়ি খাবো না। তুমি তো চাও খাও না? না চাও খাই না, কিছু খাই না। নাও। নাও বাবা হাঁকো। থ্যাংক ইউ সো মাচ। তোমার দিদার একটু বাদ দিয়ে দিতে হবে। না
মা দেখো ওই যে আইসে সব মার্কেট আছে না আমাকে ভেজিটেবল মার্কেট সবজি মার্কেট আর এই সবজি মার্কেটে দুর্গাপূজা হয় না সেই দুর্গাপূজার চান্দা নিতে আইছি কি করব কও মা আইসে কেমন ছ্যান করিয়া মা কি করব কি করব আমি জানি তুমি জানো না আচ্ছা কবে দিয়া পূজা দেখো দেখছো ওমা তুমি চিনো না এই দাদারে চিনো না বন্ধুরা চান্দা দেওয়া তো হয়ে গেল দুর্গাপূজার চান্দা নিতে আসছিল আজকে আসছে ভেজিটেবল মার্কেট থেকে তো ওখানে ও চান্দা দিয়েছি চান্দা দিয়ে আমরা একটু মাকে নিয়ে বেরিয়ে পড়েছি তো বন্ধুরা আজকে আমাদের অনেক প্ল্যান আছে তোমরা দেখতে থাকো শুরু থেকে লাস্ট পর্যন্ত ওমা চলো নেমে পড়ো দরজা খোলো আমিও নেমে পড়ি আর মা নেমে গেছে দিদা পারতেছো পারতেছো উঠতে স্ট্রং গার্লস দিদা এখন ধরতে হবে বান্ধবী দিদির আওয়াজ আসছে কিন্তু আর অনেকদিন পরে আসছি বান্ধবী দিদির ঘরে গোপু দাদাও আছে এখানে তো বন্ধুরা আমরা এসে গেছি আমার দিদির ঘরে আমিও রুটি খাইছি তো আসো বসো চলো ঘরে চলো আগে তাহলে ঘরে চলার আগে আমার একটা জিনিস দেখাই তোমাদের আসো আগে দেখাও এই দেখো অনেকদিন হয়েছিল না দর্শকদের দেখানো হয় দিয়ে যে আমি এটা বানিয়েছি আমার মন্দির ঘরের দরজা বানিয়েছি সে দেখো এইভাবে মন্দির ঘরের দরজাটা দেখাও কয়েকদিন দেরি হলো কিন্তু আমি বানিয়ে দিয়েছি ফাইনালি যে এটা দিয়ে কাজ দিয়ে করেছি আর এটা দরজা করেছি উপরে কাজ নিচে অন্য কিছু ম্যাটেরিয়ালস বুঝেছো এইভাবে বানিয়েছি দরজাটা কেমন হয়েছে বলো সুন্দর হয়েছে দিদি তোরা তো বানাতে দেখে গেছিলে মনে হয় না আর এই যে ভিতরে দেখো মন্দির এখন আর মন্দির ঠাকুর টাকুর দেখা যাবে না সবসময় ঢাকা থাকে সুন্দর হয়েছে এই যে হ্যান্ডেল দেখো নিচু করে লাগানো হয়েছে নিচু না তুমি তো এমনিতে হ্যান্ডেল হাতেই পাও এইভাবে লাগানো হয়েছে আর এইভাবে সব লাগিয়েছি কেমন হয়েছে দর্শকরা বলেছিল দরজা মন্দিরটা খোলা রাখতে নাই কী করবো অনেকদিন মিস্ত্রি পাচ্ছিলাম না তাই একটু লেট হয়ে গেল বানাতে ঠিক আছে চলো দিদি আজকে কি প্ল্যান হয়েছে কি প্ল্যান করবা আজকে একটা ভালো প্ল্যান আছে জানো আমি না আমি এই যে আমি আজকে শাড়ি পরে আসি যে আজকে একটা কিছু প্ল্যান করব ঘরে কিন্তু রান্না করিনি জানো হ্যাঁ আজকে আমরা হোটেলে যাব খেতে হোটেলে হ্যাঁ তো চলো দেখো আনে ঠিক আছে এবার চলো দেখাই তোমাকে দেখো পূজো এসছে আজকে পুরো ঘর সাফ সাফাই করেছি এই দেখো ফুলদানি গুলো ধুয়েছি হ্যাঁ এগুলো দিয়ে দিয়েছো না হ্যাঁ ধুয়ে টুয়ে দিয়েছি সাফাই করব আর একটা আরেকদিন লাগবে ঘর পরিষ্কার করতে আজকে উপর টুপর সব সাফাই করেছি সকাল থেকে অনেক কাজ তারপরে এই দেখো দেখো বন্ধুরা ও তুমি কি বেঁধে দিয়েছিলে আমার মতো হ্যাঁ একটু পরে খুলে দিয়েছি তো বন্ধুরা এই যে একদিন উস্তো গাছ লাগিয়েছিলাম আজকে উস্তো হয়েছে দিদি তো খাবার মতন হয়েছে তুমি খেয়ে ফেলো তুমি কবে খাবে তুমি কবে আসবে বলো সেদিন খাবো তো দুজনে মিলে আরে আমার
আমার খেতে হবে না আমার গাছও আছে উস্তা তাহলে কালকে আমি ভাজা খাবো হ্যাঁ তোমাকে ছেড়ে কেন খাবো মানে ওই দেখো আরো একটা হয়েছে তো ওই দেখো হ্যাঁ কালকে হয়েছে আরো তোমার গাছের হাতের সবজি আমি ঘরে বসে বসে খাচ্ছি আর এই যে দেখো বন্ধুরা এখন আরো ছোট ছোট হচ্ছে ওই যে একটা হয়েছে ওই আগাটা এদিকে ফিরিয়ে দাও দেবা দশমন হাত বাড়িয়ে নিয়ে আসো বাবা ওই আগাটা এদিকে ফিরিয়ে দাও এই যে এই যে এই পাশেরটা হ্যাঁ বেশ যাক তোমার কপাল খুলে যাচ্ছে বললাম না আমরা রেডি হয়ে গেছি যাচ্ছি আজকে হোটেলে খেতে দেখি কি পাওয়া যায় আর কার দোকানে যাওয়া যায় তুই বস আমি স্নান করি সারা বেসলিন খুলে আয়নার উপর লেপে দিয়েছে চলো দিদা আসতেছি কি হয়েছে মা শরীর খারাপ কথা বলতে পারছে না কেন মা গলায় ব্যথা ঠিক আছে আজকে বৌদির ঘরের উপর দিয়ে চলে যাচ্ছে শর্টকাট এটা রাস্তা না বৌদিদের রাস্তা বন্ধুরা এই যে আমার বৌদির দরজা এই যে আর এইখান থেকে বৌদির একেবারে শর্টকাট তো আমরা এখান থেকেই যাচ্ছি আর এই যে বাজার হচ্ছে দেখো মাটি কথা বলতে হবে না সব গোপু দাদা বলে দিতে পারবে হ্যাঁ গোপাল তো বাপ রে বাপ সামনে যাও গোপাল দেখো দুজনে হেঁটে ধরে নিয়ে যাচ্ছে কি সুন্দর করে রাস্তা পার করে দেবে সোনা দিদা গোপাল রে কোলে নাও কোলে নাও ব্যাস এই তো আমরা এসে গেছি 2 মিনিটের রাস্তা আমাদের ঘর থেকে নতুন হোটেল হয়েছে তাই আমরা আজকে একটু হোটেলে খাবো দেখি কার হোটেলটা গিয়ে দেখি হ্যাঁ নতুন খুলেছে ভালো হয়েছে না আমাদের ঘরের সামনে একটা হোটেল হয়েছে এখন রান্না করতে ইচ্ছে করে না করলে এখানে এসে খেয়ে নেবো না দেখো হোটেল রলি বিরিয়ানি ভেজ দেখো কি কি পাওয়া যায় বিরিয়ানি হ্যাঁ কি খাবে আজকে দেখো তো বিরিয়ানি ইডলি দোসা ভালো আছে না হোটেলটা বলো সুমন দুর্গাপূজা হয় না দুর্গাপূজার অপোজিট সাইডেই হোটেলটা নতুন হয়েছে একদম এসে দেখি আমার এই দিদিটাই এই দোকানের মালিক তো আজকে জমে যাবে নতুন হোটেলটা খুলেছে আমরা শুনেছি তো চলে আসছি আর ভালো লেগেছে দিদি এখানে হোটেল খুলেছে তাই আজকে আমরা ঘরে রান্না করিনি জানো এখানে খেতে চলে আসছি খুব ভালো করেছেন আসেন আপনাদের অনেক অনেক স্বাগত হ্যাঁ তো আসো ভালো হয়েছে আপনারা তো নিজেরাও একটা ব্লগ চালাচ্ছেন চ্যানেল মা ওই ভালো আছেন না থাকেন কোথায় এখন হ্যাঁ বর্তমান মাইয়ার ধারে আর ছোট জন কেমন মগ কুসুমের ননদ
আমরা বসে গেছি আর গোপ দাদা বলছে গোপ দাদার ফোনে নাকি নেট নেই। গোপাল এই দেখো বলো বিরিয়ানি এসে গেছে তোমাকে ভাত দেবে গরম গরম বিরিয়ানি পেয়ে গেছি এখনই রান্না হয়েছে সবাই বসে খেয়ে দেখি কেমন হয়েছে তোমরাও খাইতে বসো মামি ওরা বসবে না দুটো জিনিসই খাচ্ছি বিরিয়ানিও খাচ্ছি ভাতও খাচ্ছি দেখবো খুব সুন্দর হয়েছে রান্না অন্যরকম আলাদা রকম একটা টেস্ট হয়েছে কিন্তু মাছের ঝোল ডাল চাল কুমড়া ভাজা ভাতের সঙ্গে পেয়েছি আমি তো ঘরে বিরিয়ানি এমনি খাই না তো আজকে বিরিয়ানিটা খাচ্ছি খুব টেস্টি হয়েছে অল্প নিয়েছি আর তার সঙ্গে ভাতও নিয়েছি বিরিয়ানি খেয়েছো কেমন হয়েছে ওই তো কইতে কচ্ছে আপনি আবার আসবেন ঠিক আছে আমি পয়সা নেব না এরপরে যখন আসবেন দেখা যাবে আপনাদের অনেক অনেক ধন্যবাদ তাহলে এত লোক খেয়ে গেলাম আমাদের ফ্রিতে খাওয়ালেন আমি অনেক খুশি হয়েছি অনেক খুশি হয়ে খাওয়ালাম তা ঠিক আছে আজকে কিন্তু দেখো আবার আসবা কিন্তু ঠিক আছে ভালো লাগলো রান্না বান্না খুবই ভালো হয়েছে আর দোকানটা দেখে রাখুন খুব নতুন খুলেছে খুব সুন্দরই একদম নিট অ্যান্ড ক্লিন আমরা ভিতরে গিয়ে দেখেছি সুন্দর রান্না বান্না সাফ সাফাই সকালের ইডলি দোসা নাস্তা সবই পাওয়া যায় দুপুরের খাবার আছে আসি তাহলে দিদি আমি যেতে যেতে দেখাচ্ছি এইখান থেকেও দেখা যাচ্ছে আর এটাকে অনন্ত মার্কেট বলে হ্যাঁ বন্ধুরা অনন্ত মার্কেট নতুন মার্কেট নতুন নাম মানে আমার শ্বশুরের নামেই মার্কেটটা করা হয়েছে এখন আসি আবার আসবেন টাটা বাই বাই এই দেখুন এই যে এখানটাই পূজোটা হয় নিউ দুর্গা প্যান্ডেল এই যে ওখানে প্যান্ডেলের কাজ চলছে আর এই সামনেটাই হোটেল দুর্গাপূজার সময় আমরা আসবো
আর এখানে আছে আমরা টুকটাক ছোট ছোট জিনিস খাবো হ্যাঁ হ্যাঁ পূজোর সময় অনেক ধরনের মানে ফাস্ট ফুড রাখা হবে বিরিয়ানি রাখা হবে আরো অনেক ঠিক আছে এটা তো আমরা চাই আমাদের ভালো হয়েছে ঘরের সামনে একটা ভালো হোটেল হয়েছে এতদিন ছিল না এত ভালো ছিল না একটু দূরে যেতে হতো সুমন রেখো বা দোসার কথা হ্যাঁ আসপা তুমি আসপা ঠিক আছে পেট ভরছে নাশি খাইয়া খাবার খাইয়া ভালো খাইছেন ভালো খাইছেন ওই যে চলো ওই পাশে যাবো ঠিক আছে আমরা একটু দুজনে বাজার করবো সুমন তুমি দিদারে নিয়ে ঘরে যাও কেন কি দিদা তো হাঁটাচলা করতে পারে না আমরা একটু টুকটাক কেনাকাটা করে তারপর ঘরে আসবো না ঠিক আছে মিস ঠিক আছে দিদারে নিয়ে যাও আমা আমি একটু পরে আসতেছি না পরে তুই আবি কিসে আবো তোমার মাসি দিয়ে যাবে নি গাড়িতে তোমার মাসিও যাবে নি ঠিক আছে কি গরম জমবে ওই এসি চালাই দেবে নি বাবা এসি চালাই দাও তাড়াতাড়ি বেরে যাও এসি চালাই নিয়ে পাশে রাখলে না বাজারটা করা হবে না ঠিক আছে মাসি আমি একটু টুকটাক আমরা কেনাকাটি করে তারপর ঘরে আসতেছি ঠিক আছে তাহলে মাসিটা নিয়ে যাও তোমরা তো বন্ধুরা আমি বান্ধবী দিদির ঘরে গিয়েছিলাম সেখান থেকে আমরা এসে গেছি এসে এখন রাত্রে খাবার বানাচ্ছি হোটেলে খেয়েছি তো দুপুরে এক দিদির হোটেলে গেলাম ভালো মন্দ বিরিয়ানি ভাত খেলাম তারপরে ঘরে গিয়ে রেস্ট করেছি আবার আমাকে নিয়ে চলে এসছে এখানে বলছে ঘরে রান্না করতে হবে না ঠিক আছে চলো যখন নিয়ে আসছো তখন আমি তো রুটি খাবো তো রুটি খেতে গেলে একটা সবজি বানাবো রুটি করব তাই না হ্যাঁ রাত্রিবেলা তো রিস খেতেই নেই তাই আমরা সিম্পল করব আর শোনো না আমি পটলায় গেছি তো তোমাকে অনেকে মনে করেছে আর আমাকে মনে করেছে হ্যাঁ যারা যারা ভিডিও দেখে না তো আমাকেও দেখে তো আমার কাছে দু একজন দৌড়ে দৌড়ে এসছে এসে বলেছে কি আপলোকা ভিডিও আমলোক দেখতে হয় নন বেঙ্গলি লোকেরাও বলেছে তো আমি বললাম আপলোক তো বেঙ্গলি সমাজ মে আতা আপলোক তো বলছে হ্যাঁ সমাজ মে আতা হ্যায় তো আমলোক ইসিলিয়ে আপলোকা ভিডিও বহুত লাইক করতা দেখতা হ্যায় ঠিক হ্যায় এরকম বলেছে তারপরে আমি না একটা দোকানে গিয়েছিলাম একটু শপিং করতে হ্যাঁ সুরে মহল পোর্টবেলারে আছে না বড় দোকান ওখানে গেছিলাম তো ওই শপিং করছিলাম এক ম্যাডাম আমাকে ডেকেছে হ্যাঁ ডেকে আমাকে হাত টাত মিলিয়েছে নাম হলো ইয়াসমিন তো বলেছে ম্যাডাম আপলোকা ভিডিও বহুত আচ্ছা সে দেখতে হ্যায় তাহলে বাংলা সমাজ মে আতা হ্যাঁ বলছে কি হ্যাঁ ম্যাডাম বাংলা সমাজ মে আতা আমলোক আচ্ছা সে দেখতে হ্যায় আপকো ভিডিও কো সাবস্ক্রাইব কিয়া লাইক করতা হমেশা আর মেরা নাম ইয়াসমিন হ্যায় তো ইয়াসমিন হাম আপকো বারে মে বাতা দিয়া মেরা সাহেলি কো তো হাম বোলা ঠিক হ্যায় হাম আপকো হাম যাকে মেরা সাহেলি কো বতায়েগি বোলা ঠিক হ্যায় বতাইয়ে জরুর তো ইসিলিয়ে ইয়াসমিন আপকো হামনে ইয়াদ কিয়া হ্যায় আপ মেরে সে ডাইরেক্ট মিলা হ্যায় বহুত আচ্ছে সে বাত কিয়া বহুত টাইম বাত কিয়া মেরে সে তো থ্যাংক ইউ ধন্যবাদ আর ইসকো ভি মানে বাতা দিয়া যাক আমি শুনে অনেক খুশি হলাম তোমরা যারা যারা আমাকে মনে করেছো সবাইকেই বলছি তোমাদের ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আমরা আরো ভিডিও দিতে থাকব তোমরা দেখবে সব কাটবো পেপে দেখো তো কতটা লাগবে অল্প করো আর একটু দিয়ে দাও ঠিক আছে এই যে আমরা রুটি বানিয়ে নিচ্ছি আমি বেলে দিচ্ছি আর আমার বোনটা ভাজু করছে ছোট ছোট হাত দিয়ে সুন্দর সুন্দর রুটি ফুলকো ফুলকো রুটি একদিন আমরা নান পুড়ি বানিয়ে খাবো হ্যাঁ তুমি খেয়েছো নান পুড়ি হ্যাঁ মাসিকে দিও হ্যাঁ এটা দাগ লাগাবো না মাসি
আসছি তো বাসতে থাকো বন্ধুরা রুটি বানাচ্ছি রুটি গুড়টা কাটা হয়নি গুড় কেটে নিয়েছি হবে মা হবে না ঠিক আছে অদি তরকারি কেমন হয়েছে খুব সুপার সুপারস্টার সবজি একদম তোমার জন্য একদম ঠিক আছে না বড়িয়া কিন্তু যারা মশলা দিয়ে খায় তাদের জন্য বড়িয়া হয়নি বন্ধুরা আমি কিন্তু তরকারি বানিয়েছি আর আমার দিদি রুটি বানিয়েছে না না রুটিটা দুজনে মিলে বানিয়েছি খেতে আমাদের কাছে তো খুবই অপূর্ব লেগেছে ওর হাতের রান্না খেতে খুবই ভালো লাগে না দিদি আমি কাঁকড়া খাবো না এক টুকরা খাও না না আমি যে কাঁকড়া চিংড়ি আমাদের খাওয়া বারণ তো এই যে টুকরাটা নিয়েছি আর একটা চিংড়ি নিয়েছি তরকারিতে দিলে সবজিটা স্বাদ হয় কিন্তু এতে খেলে কোনো উপকার নেই তাই না তোমাদের পরে সবসময় কাঁকড়া চিংড়ি হয় আমি মাছ খাই ওদের মাছ তো আছে কিন্তু কি করবো ভাবছিলাম মা একটু খাই নাকি ওই জন্য তো কাঁকড়া চিংড়ি দিয়ে বানিয়েছি ঠিক আছে খেয়ে না আবার সুমন খুব ভালো হয়েছে সবজিটা থ্যাংক ইউ ধন্যবাদ তোমাকে ওয়েলকাম আমি তো খেয়ে নিলাম খুব ভালো করে ঠিক আছে খেলাম দিলাম রাতে ভালোই খেলাম সারাদিন ভালো কাটালাম এখন আমি ঘরে যাচ্ছি তুমিও চলো না দিদি এখন যাব না ঠিক আছে তাহলে আমি আসি আবার দেখা হবে ভালো থেকো গুড নাইট টাটা বাই এসো হ্যাঁ আসতে তো থাকি আমি আজকাল বেশি আসি আজকাল তোমার যাওয়া কমে গেছে তাই না ঠিক আছে আসি হ্যাঁ আসি সুমন টাটা মাসি